এই পর্বে আপনারা দেখতে পারবেন হুগলি জেলার কিছু জায়গা যেমন চন্দননগর, চুচুড়া, ত্রিবেণী, ব্যান্ডেল, কিছু বিশেষ বিশেষ দর্শনীয় অতি প্রাচীন যা ইতিহাসের পাতায় নাম দখল করে নিয়েছে, তেমন কিছু জায়গা একদিনে কিভাবে ঘুরে আসা যায় তার যাবতীয় তথ্য জানতে পারবেন আমার এই ভিডিওর মাধ্যমে। তো চলুন ঘুরে আসি। নমস্কার বন্ধুরা, আমি অভিজিৎ আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল জার্নি উইথ অভিজিৎ। আজকে শিক্ষক দিবস, এই ছুটির দিনে আমি আবার পেয়ে গেছি ছোটনদাকে। অনেকদিন পরে ছোটনদার সাথে আমি আবার বেরিয়েছি। তো আমরা আজকে বেশি দূর যাচ্ছি না, যে আমরা হুগলি, চন্দননগর, চুচুড়া, ব্যান্ডেল এইসব জায়গার যেসব ঐতিহাসিক জায়গাগুলো আছে, আপনারা কীভাবে একদিনে এইসব জায়গাগুলো ঘুরতে পারেন সেগুলি আমি দেখাবো। ছোটনদা বলো, আজকে কেমন লাগছে? আজকে খুবই দারুণ লাগছে, ভালো ওয়েদার। এই আমরা শুরু করলাম, চন্দননগর স্ট্যান্ড ঘাটে বসে আছি। সুন্দর ওয়েদার, সকালের ওয়েদার ভেঙে এখন একটা রোদ্দুর উঠেছে, খুব ভালো লাগছে। আমাদের যাত্রা শুরু হবে, ধন্যবাদ। তো চলুন দেখে নেওয়া যাক ঐতিহাসিক স্থানগুলো। চওড়া ফুটপাথ আর কারুকার্য করা সব ঘাট, সুন্দর সাজানো গোছানো রাস্তার ধার এবং ইংরেজ আমলের সেই বাতিস্তম্ভ যা মনে করিয়ে দেয় চন্দননগরের স্ট্যান্ড রোড যেন আজও পড়ে আছে সেই ফরাসি ইতিহাসে। সেই সময় সাহেব ও মেমদের বাইশবেনের একটি পছন্দের জায়গা ছিল এই স্ট্যান্ড রোড। এই ফুটপাথ ধরে হাঁটতে হাঁটতে এক জায়গায় এসে আপনাদের থমকে দাঁড়িয়ে পড়তে হবে। চোখে পড়বে গঙ্গার পাড় বরাবর একটি ছোট্ট স্থাপত্য, যার ভিতরে পাতা বেঞ্চ আর বাইরে চোখ ধাঁধানো কারুকার্য। আর যার স্মৃতির উদ্দেশ্যে নির্মিত এই ঘাট, তার নাম দুর্গাচরণ রক্ষিত। বাংলার ইতিহাসে তার নাম সেভাবে প্রচার না থাকলেও চন্দননগরের ইতিহাসে তার নাম জড়িয়ে আছে ওতপ্রোতভাবে। বাঙালি ব্যবসা বোঝে না এই কথাটা ভুল প্রমাণ করেছিলেন যে কজন বাঙালি, তার মধ্যে দুর্গাচরণ রক্ষিত অন্যতম। তিনি বিদেশের সাথে আমদানি রপ্তানি করে প্রসিদ্ধ লাভ করেছিলেন, গরিবদের বিনামূল্যে চাল ডাল দান করতেন। তিনি চন্দননগরের গভর্নর ও মেয়র পদে নিযুক্ত হয়েছিলেন, স্থানীয় আদালতে বিচারকের ভূমিকাও পালন করেছিলেন এবং একটি স্কুল তৈরি করেছিলেন, সেটা এখনও বর্তমান। অবশেষে 1896 সালে 6 জুন ফরাসি সরকারের তরফ থেকে তাকে লিজিওদা অনারে সম্মানে সম্মানিত করা হয়। 1998 সালে তার মৃত্যুর পর 1921 সালে তার পুত্র শ্যামাচরণ রক্ষিত এই ঘাটটি নির্মাণ করেন, যা আজ স্ট্যান্ড রোডের প্রধান আকর্ষণ। এখানে বসে সময় কাটাবার জন্য বেঞ্চ রয়েছে এবং মাঝ বরাবর কংক্রিটের একটি ছোট্ট ব্রিজ, যেটা গঙ্গাবক্ষের দিকে সামান্য এগিয়ে গেছে। চন্দননগরের আরেকটি স্থাপত্য হল এই চার্চ, এটির গুরুত্ব অপরিসীম। এই রাস্তা বরাবর গেলেই স্ট্যান্ড রোডের ঘাটটি পাবে। এই রাস্তার ধার দিয়ে বিভিন্ন রকমের ও স্বাদের খাবার স্টলও পাবে। প্রিয়জনের সাথে এরকম পরিবেশে একটি সন্ধে কাটিয়ে যেতে পারেন, যা আপনাদের মনকে সতেজ করে তুলবে। আমরা এখন চলে এসেছি চুচুড়া ডাচ সেমিট্রিতে, অর্থাৎ পর্তুগিজদের গোরস্থান বা কবরস্থান। এটি একটি বিখ্যাত ঐতিহাসিক স্থান, এটা বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে রয়েছে। এই সেমিস্ট্রিটা 1740 সালে তৈরি হয়েছিল, একসময় বঙ্গদেশে ইংরেজদের কলকাতা, ফরাসিদের যেমন চন্দননগর উপনিবেশ ছিল, তেমনি চুচুড়াতে ছিল ওলন্দাজ ও পর্তুগিজদের উপনিবেশ। ডাচ ইন্ডিয়ান কোম্পানির অধিকর্তারা নির্দেশ দিয়েছিলেন এই কবরস্থানটি নির্মাণ করার। এটি একটি খ্রিস্টান কবরস্থান, প্রায় 7400 স্কোয়ার মিটার জায়গা জুড়ে এই সমাধিস্থল গঠিত হয়েছে। এখানে প্রায় 45টি ডাচ কবর রয়েছে। এটি 1800 থেকে 1900 শতকে সক্রিয় ছিল। এখানে সবথেকে প্রাচীন সমাধি হল স্যার কর্নওয়ালিস জঙ্গের সমাধি। তিনি 1743 সালে চুচুড়াতেই মারা যান। এছাড়াও জর্জ ভানেট, উইনেল ওভারবেগ ইত্যাদি বিভিন্ন বিখ্যাত ব্যক্তিদের কবর রয়েছে এখানে। দক্ষিণ ভারতে যে সমস্ত ডাচ সমাধিস্থলগুলো দেখা যায় তার গঠন প্রণালীর সাথে এখানকার সমাধির গঠন প্রণালী প্রায় এক। এখানে সাধারণত 3 প্রকার সমাধি দেখা যায়, কিছু পিরামিড আকারের, কিছু সাধারণ মানের ও কিছু বিশালাকার বাক্সের আকারে রয়েছে। ছোট বড় বিভিন্ন গাছের শোভা এখানে আপনাদেরকে মুগ্ধ করবে। এখানে ঢুকলে আপনারা অবাক হবেন
এবং হারিয়ে যাবেন ইতিহাসে। এত বছর পুরনো স্থাপত্যগুলো স্বমহিমায় এখনো মাথা তুলে কিভাবে দাঁড়িয়ে আছে। তাহলে বন্ধুরা, কিছুটা সময় নিরিবিলি ও নিস্তব্ধতায় এখানে আপনারা কাটিয়ে যেতে পারেন। আর হ্যাঁ, ফটোগ্রাফারদের জন্য কিন্তু এই জায়গাটা হলো স্বর্গরাজ্য। ভাস্কোদাগামা ভারতের পশ্চিম উপকূলে পা রাখার প্রায় এক শতাব্দী পর পর্তুগিজরা বাংলায় প্রবেশ করা শুরু করে। দ্রুত হুগলি নদীর তীর ধরে বসতি স্থাপন শুরু হয় এবং আজ যেখানে হুগলি জেলা সেটা পর্তুগিজদের প্রধান কেন্দ্রে পরিণত হয়। 1599 সালে হুগলি নদীর তীরে একটি গির্জা স্থাপিত হয়, সেটাই পশ্চিমবঙ্গের প্রথম গির্জা এবং এটিই ব্যান্ডেল চার্চ। কিন্তু পর্তুগিজদের সুখের দিন দীর্ঘস্থায়ী হয়নি। 1632 সালে মুঘল সম্রাট শাহজাহান পর্তুগিজদের বসতিতে আক্রমণ করেন। সেখানে একটি ছোট দুর্গও ছিল। পর্তুগিজরা চূড়ান্তভাবে পরাজিত হয় এবং তাদের গির্জা ও কেল্লা ধ্বংস হয়ে যায়। বহু পর্তুগিজ এবং স্থানীয় খ্রিস্টানদের হত্যা করা হয়। ফাদার জোয়ান ডে ক্রুজকে বন্দী করে আগ্রায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে একটি মত্ত হাতির সামনে ফেলে দেওয়া হয়, কিন্তু হাতিটি তাকে পায়ে পিষে ফেলার বদলে ছুঁড়ে তুলে নিয়ে পিঠে বসিয়ে নেয়। এই ঘটনায় সম্রাট এতটাই চমৎকৃত হন যে তিনি ফাদার আর তার অনুগামীকে মুক্তি তো দেয়নি, পাশাপাশি নতুন করে গির্জা তৈরির জন্য করমুক্ত জমি দান করেন। শোনা যায়, যখন গির্জা উদ্বোধনের উদযাপন চলছে তখন একটি বিপর্যস্ত পর্তুগিজ জাহাজের পাল চোখে পড়ে সবার। জানা যায় কিছুদিন আগেই জাহাজটি প্রবল ঝড়ের মুখে পড়েছিল। ভাগ্যক্রমে নাবিকরা জীবিত রয়েছে। ঝড়ের সময় জাহাজের ক্যাপ্টেন প্রতিজ্ঞা করেছিলেন তিনি প্রথম যে গির্জাটিকে দেখবেন সেখানে জাহাজের প্রধান মাস্তুলটি দান করবেন। মাস্তুলকে পর্তুগিজ ভাষায় ব্যান্ডেল বলা হয়, সেই থেকেই এই গির্জার নাম ব্যান্ডেল চার্চ। 1632 সালে গির্জাটি যখন ভেঙে দেওয়া হয় আবার 1660 খ্রিস্টাব্দে নাগাদ এই গির্জাটিকে নতুনভাবে তৈরি করা হয় এবং এই গির্জার পোশাকই নাম দ্য ব্যাসিলিকা অব দ্য হোলি রোজারি। এমনিতেই সারা বছর এই ব্যান্ডেল চার্চে মানুষের আনাগোনা দেখা যায়, তবে শীতকাল অথবা 25 ডিসেম্বরে এখানকার ভিড় চোখে পড়ার মতো। ব্যান্ডেল চার্চ থেকে হংসেশ্বরী মন্দিরে যাওয়ার পথে পড়বে একটি অতি প্রাচীন শিব মন্দির। মন্দিরের ফলক দেখে যেটা বোঝা যাচ্ছে যে 1379 খ্রিস্টাব্দে এই মন্দিরটি প্রতিষ্ঠা করা হয়। যদিও এই মন্দিরটির সাথে আমরা পরিচিত না, তাও জায়গাটি আমাদের দৃষ্টি আকর্ষণ করলো বলে আপনাদেরকেও দেখালাম, পারলে ঘুরে নেবে। এখন আমরা চলে এসেছি হংসেশ্বরী মন্দিরে, যেটা বাঁশবেড়িয়াতে অবস্থিত। রাজা নৃসিংহদেব 1799 খ্রিস্টাব্দে হংসেশ্বরী মন্দিরের নির্মাণ শুরু করেন এবং তার মৃত্যুর পর 1814 খ্রিস্টাব্দে তার বিধবা পত্নী রানী শঙ্করী মন্দির নির্মাণ সম্পন্ন করেন। এই মন্দিরে 13টি রত্ন ও মিনার প্রতিটি প্রস্ফুটিত পদ্মের ন্যায়। নির্মিত মন্দিরে গর্ভগৃহের উচ্চতা 70 ফুট। মাতা হংসেশ্বরী দেবীর মন্দিরে নিত্য পুজোপাঠের ব্যবস্থা আছে। ভক্তজন প্রতিদিন মাতাকে ভোগ নিবেদন করতে পারেন। এই মন্দির সকাল 7টা থেকে দুপুর 12:30 পর্যন্ত এবং বিকেলে 4টে থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে। দ্বিপ্রহরে মন্দিরের গর্ভগৃহ বন্ধ থাকে, সেই কারণে তখন মাতৃবিগ্রহ দেখা যায় না, যদিও মূল মন্দিরে প্রবেশের কোনো বাধা নেই। বেলা 2:30 সময় পুনরায় গর্ভগৃহ খুলে দেওয়া হয়। তখন মাতৃ প্রতিমা দর্শন করা যায় এবং মায়ের কাছে পূজা নিবেদনও করা যায়। মন্দিরের কাছে খাবারের সুবন্দোবস্ত নেই, তবে কেউ মন্দিরে ভোগ প্রসাদ দিয়ে মধ্যাহ্নভোজ সারতে চাইলে সকাল 10:30টার মধ্যে 50 টাকার বিনিময়ে কুপন কিনে নিতে পারেন। হংসেশ্বরী মন্দিরের ঠিক পাশেই রয়েছে অনন্ত বাসুদেব মন্দির, যা রাজা নৃসিংহদেবের পিতা রাজা রামেশ্বর রায় 1679 সালে নির্মাণ করান। চারচালার কাঠামোর উপর একরত্ন বিশিষ্ট এই মন্দিরের গায়ের পোড়ামাটির কারুকাজ আজও সাধারণ দর্শকের মনে বিস্ময়ের সৃষ্টি করে। আর শুধু সাধারণ দর্শকই নয়, শোনা যায় স্বয়ং রবীন্দ্রনাথ এই মন্দির দর্শন করতে এসে মন্দির গাত্রের টেরাকোটার কাজ দেখে এতই বিমোহিত হয়েছিলেন যে তিনি শান্তিনিকেতনে ফিরে গিয়ে তার প্রিয় ছাত্র নন্দলাল বসুকে এখানে পাঠান
এবং নন্দলাল প্রায় এক মাস এখানে থেকে সমস্ত টেরাকোটার কাজে সহস্তে ছবি এঁকে নিয়ে যান। এই রাস্তা সোজাসুজি রয়েছে বাঁশবেড়িয়ার পুরনো জমিদার বাড়ির ধ্বংসাবশেষ, আর ঠিক তার বাঁদিকে অর্থাৎ মন্দিরের বিপরীতে রয়েছে অপেক্ষাকৃত নতুন জমিদার বাড়ি, যেটিতে সাধারণের প্রবেশ নিষেধ। রাজবাড়ির ঠিক সামনে থেকে হংসেশ্বরীর মন্দিরটিকে এত সুন্দর লাগছে যে আমার কাছে ভাষা নেই তারিফ করার। বন্ধুরা, আপনারাই কমেন্ট করে জানান যে কেমন লাগছে। এখন আমরা চলে এসেছি হুগলি জেলার অন্যতম পর্যটন স্থল ইমামবাড়াতে। ইমামবাড়া হলো শিয়াপন্থী মুসলিমদের তীর্থস্থান। ইমামবাড়ার কথার অর্থ ইমামদের থাকার জায়গা, কিন্তু ভারতীয় উপমহাদেশে এই শব্দের কথার অর্থ হলো বড় হলঘর। শিয়াপন্থী মুসলিমরা মহরম উদযাপনের জন্য এটা তৈরি করেছিল বিখ্যাত মানবতাবাদী দানবীর হাজী মোহাম্মদ মহসিনের স্মৃতিতে নির্মিত ইমামবাড়া 1861 সালে স্থাপিত হয়। এর স্থপতি ছিলেন কেরামতুল্লাহ খান। এই দুতলা বাড়িতে একটি ত্রিভুজাকৃতি অঙ্গন রয়েছে, রয়েছে বহু ঝর্ণা ও কৃত্রিম জলাশয়, কিন্তু ইমামবাড়ার প্রধান আকর্ষণ এর 85 মিটার উঁচু দুটি স্তম্ভ। স্তম্ভ দুটি একটি পুরুষ ও একটি মহিলাদের জন্য সংরক্ষিত। দুটিতেই 152টি করে সিঁড়ি আছে। সবচেয়ে উঁচু তলায় একটি ঘড়ি রয়েছে। এই পশ্চিমবঙ্গের হুগলি জেলাতেই রয়েছে লন্ডনের বিগ বেনের পরে দ্বিতীয় বৃহত্তম ঘড়িটি। সেই সময় ঘড়িটির দাম পড়েছিল 11,721 টাকা। এই ঘড়িটিতে দম দেওয়ার জন্য যে চাবি আছে তার ওজন প্রায় 20 কিলোগ্রাম। দুজনে মিলে ঘড়িটির দম দিতে হয়। এখানে 3টি ঘণ্টা রয়েছে, মাঝারি ও ছোট ঘণ্টা দুটি 15 মিনিট অন্তর অন্তর বাজে, আর বড় ঘণ্টাটি বাজে 1 ঘণ্টা অন্তর। সেই 1841 সাল থেকে এই ঘণ্টা বেজে চলেছে একইভাবে। সারানোর দরকার হয়নি এমন অবশ্য নয়। লন্ডন শহরে গিয়ে বিগ বেন দেখার সৌভাগ্য কজনে আর হয়। যাদের হয় না তারা আসতে পারেন এই ইমামবাড়ায়। এছাড়াও ইমামবাড়ার অঙ্গনে রয়েছে একটি সূর্য ঘড়িও। মূল ঘড়িতে পিতলের ফলক আছে, তবে সেটি চুরি গেছে। পরে পাথরের ফলক লাগানো হলেও তাতে 15 মিনিট সময়ের পার্থক্য হয়। ইমামবাড়ার ঘড়িঘরের উপর থেকে নিচের প্রাঙ্গণের দৃশ্য এবং দূরে বয়ে চলা গঙ্গা নদী এবং তার উপর দিয়ে দাঁড়িয়ে আছে জুবলি ব্রিজ, যেটার ঐতিহাসিক গুরুত্ব অনেকটাই। এক কথায় দৃশ্যটা অনবদ্য। ২২ বিঘা জমি জুড়ে গঙ্গার দক্ষিণ পারে নির্মিত হুগলির ইমামবাড়া বিপুল ইতিহাসে সাক্ষ্য বয়ে নিয়ে চলেছে। তবে সেই ঔজ্জ্বল্য আর নেই, কালের নিয়মে ভগ্নপ্রায় হয়ে গেছে, খসে পড়েছে পলেস্তারা, ভেঙেছে বিভিন্ন অংশ। 2008 সালে হেরিটেজ ঘোষণা হয় হুগলির ইমামবাড়াকে। তবে এই স্থাপত্যকে রক্ষা করার জন্য রাজ্য হেরিটেজ কমিশন ইমামবাড়া রক্ষণাবেক্ষণের কাজ শুরু করে দিয়েছে। বন্ধুরা, আপনারা খুব অল্প খরচের মধ্যে এই ঘোড়াটা ঘুরতে পারবেন। হাওড়া থেকে হোক বা গঙ্গা পার করে হোক, আপনারা চন্দননগরে চলে আসুন এবং ঘুরে নিন চন্দননগর। তারপর টোটো বা অটো করে চুচুড়ায় ডাচ সেমেট্রি, ইমামবাড়া ও ব্যান্ডেল চার্চ এবং সবশেষে আবার একটা টোটো বা অটো নিয়ে চলে আসুন বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মন্দিরে।
দর্শক বন্ধুরা, খুব তাড়াতাড়ি আমরা হুগলি দর্শনীয় স্থান পর্ব 2 নিয়ে আপনাদের সামনে তুলে ধরব। আর আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে দ্বিতীয় পর্বে। ধন্যবাদ।